এবার শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার সিক্সের পথে বাংলাদেশের মেয়েরা। অস্ট্রেলিয়াকে দিয়ে শুরু, এবার শ্রীলঙ্কাকেও সহজে হারালো বাংলাদেশ। এবার জয়, সুপার সিক্সে অনেকটা নিশ্চিত হয়ে গেল মেয়েদের। এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়াকে 7 উইকেটে হারিয়েছিল বাংলাদেশ, ফলে টানা 2 জয় পেলেন আফিয়া স্বর্ণারা। তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। বড় লক্ষ্য তারাই নেমে শ্রীলঙ্কা মোটেই সুবিধা করতে পারেনি। দলীয় 24 রান তুলতেই 2 উইকেট হারায় তারা। এরপর বিস্মি গুণারত্নে ও ভিজেরা রত্নে জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল দ্বীপরাষ্ট্রের দলটি। তাদের জুটিতে আসে 96 রান, দুজনেই তুলে নেন 50। ৪৪ বলে 7 চার ও 2 ছক্কায় 55 রান করা ফিহাঙ্গাকে বিদায় করেন ব্রেক থ্রু এনে দেন মারুফা আক্তার। তবে আরেক ব্যাটার গুণারত্নে অপরাজিত থেকে যান, কিন্তু বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি তিনি। শেষ পর্যন্ত 54 বলে 8 চার ও 1 ছক্কায় 61 রানে অপরাজিত থাকে তিনি। আর শেষ দিকে 3 বলে 3 চারে 12 রান করেন দুলাঙ্গা, কিন্তু তাতে শুধু হারের ব্যবধানটাই কমে। এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের 2 ওপেনার মিষ্টি সাহা ও আফিয়া প্রত্যাশা মিলে এনে দেন দারুণ শুরু। দুজনের জুটিতে আসে 75 রান, 33 বলে 53 রানের ইনিংস খেলে প্রত্যাশা বিদায় নিলে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। দারুণ এই ইনিংসটি 5টি 4 ও 3টি 6 ছক্কায় সাজান প্রত্যাশা। তার বিদায়ের কিছুক্ষণের মধ্যেই ড্রেসিং রুমের পথ ধরেন আরেক ওপেনার মিষ্টি। দুই ওপেনার ফিরলেও হারায়নি বাংলাদেশ, বরং দিলারা আক্তার ও স্বর্ণ আক্তার মিলে রানের ফোয়ারা ছুটিয়েছেন। দুজনে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। দিলারার ব্যাট থেকে আসে 27 বলে অপরাজিত 36 রান, আর স্বর্ণ 28 বলে 3 চার ও 2 ছক্কায় ঠিক 50 রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশ 162 2 উইকেটে, শ্রীলঙ্কা 155 রানে গুটিয়ে যায় 4 উইকেটে। বাংলাদেশের মেয়েরা পেয়ে যায় দ্বিতীয় জয়।